প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য হচ্ছে প্রচণ্ড হাস্যকর। মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের মাধ্যমে এই কথাই এই প্রশ্নই আসে যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে ক্ষমতা বলে সিআরপিসির যেই ধারার ক্ষমতা বলে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথাবার্তাগুলো বলছেন এবং তাদের অন্যান্য নেতারা যে কথাবার্তাগুলো বলছেন, এতে মনে হচ্ছে এই মাননীয় প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন এদিন না দেখালেই ভালো হতো। কারণ তিনি শাস্তিপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি, তার তো কারাগারের ভিতরেই থাকার কথা ছিল, তিনি আদালত থেকে তো জামিন পাননি। তাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে প্রদত্ত সিআরপিসির ক্ষমতা বলে তাকে মুক্তি দিয়েছেন প্রথমে 6 মাস, আরও 6 মাস সেটি বর্ধিত করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উচিত ছিল এই মহানুভবতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর, কৃতজ্ঞতা জানানো। সেটির পরিবর্তে তিনি যে কথাবার্তাগুলো বলছেন বা তাদের অন্য নেতারা যে কথাবার্তাগুলো বলছেন, এতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই মহানুভবতা না দেখালে বরং ভালো হতো এবং ভবিষ্যতে যখন এই প্রসঙ্গ আসবে তখন জনগণের পক্ষ থেকে হয়তো বলা হতে পারে বা এখনই বলা হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ তাদের অন্যদের বক্তব্যের প্রেক্ষিতে তিনি তাকে আবার কারাগারেই, যেহেতু তিনি আদালতের মাধ্যমে কোনো জামিন পাননি সেজন্য তাকে আবার কারাগারে পাঠানো হোক এই দাবি উঠে কি না সেটি হচ্ছে বড় প্রশ্ন তাদের বক্তব্যের প্রেক্ষিতে। আরেকটি হচ্ছে হত্যার রাজনীতি। হত্যার রাজনীতির মাধ্যমেই তো বিএনপির উন্মেষ। বিএনপির প্রতিষ্ঠাতা বেগম বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি হত্যার রাজনীতির মাধ্যমেই ক্ষমতা দখল করে তিনি ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন এবং সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হাজার হাজার সেনাবাহিনীর জওয়ান অফিসারদেরকে হত্যা করা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। আর বেগম খালেদা জিয়াও সেই হত্যার রাজনীতি অব্যাহত রেখেছেন। বেগম খালেদা জিয়ার অনুমোদন ক্রমেই এবং তার পুত্র তারেক রহমানের পরিচালনায় 21 আগস্ট গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল এবং সেই গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে। এছাড়া জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল। সুতরাং হত্যার রাজনীতির মাধ্যমে যাদের উন্মেষ, হত্যার রাজনীতি যারা করে, পেট্রোল বোমা হামলা করে যারা মানুষ পুড়িয়ে হত্যা করার রাজনীতি করে, তাদের মুখে এই কথা, আসলে হত্যার রাজনীতিটাই হচ্ছে তাদের মূল প্রতিপাদ্য বিষয়। রিজভী সাহেব যে সকাল বিকাল প্রতিদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে, বিষোদ্গার করে এবং সেগুলো সব টেলিভিশনে দেখানো হয়, সব পত্রপত্রিকায় ছাপানো হয়, এটি হচ্ছে বাংলাদেশে যে কেউ যে কোনো মত প্রকাশ করতে পারে সেটির প্রকৃষ্ট উদাহরণ। এবং সরকার কখনো বিরোধী মতকে দমন করার রাজনীতি করে না। আমরা মনে করি যে সমালোচনা পথ চলাকে শাণিত করে এবং সমালোচনার মাধ্যমে কাজ পরিশুদ্ধভাবে করা যায়, কিন্তু বিএনপি যেটি করে অন্ধের মতো সমালোচনা করে, সেটি হচ্ছে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তবে সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ সেটি লালন করে। আর গুমখুনের মাধ্যমেই তো তাদের রাজনীতি। আপনাদের মনে আছে 2002 সালে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করে বিএনপি প্রায় 100 মানুষকে হত্যা করেছিল এবং সেই হত্যার বিচার না হওয়ার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। যারা এই কাজ করে, হত্যা করে এবং সেটির কোনো বিচার হবে না, সেই কাজ করে, তাদের মুখে তো এগুলো মানায় না। আমরা কোনো ধরনের, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না। সিনেমা হলগুলো খুলে দেওয়ার জন্য সিনেমা হলের মালিকদের পক্ষ থেকে এবং সিনেমার পরিচালক প্রযোজকদের পক্ষ থেকে দাবি আছে এবং তাদের সাথে এই মাসের শুরুতে আমি বসেছিলাম। তো আমি বলেছি যে আমরা 15 তারিখের পরে বসে আবার সিদ্ধান্ত নেব, খুব সহসা তাদের সাথে বসব, বসে আলোচনা করে, পরিস্থিতি পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।
তবে আমি ইউরোপে যেতে দেখেছি নেদারল্যান্ডসে সব কিছু খোলা এবং রেস্টুরেন্টে স্বাভাবিক অবস্থায় যেরকম মানুষ ঠিক সেরকম, কারো মুখে মাস্কও নাই। দু একজনের, আমি যখন গেছি আমার মুখে মাস্ক ছিল, আমার দিকে অনেকে তাকাচ্ছিল, আমার সাথে যারা গেছিল। জার্মানিতে একই অবস্থা, বেলজিয়ামে অবশ্য মাস্ক পরার বাধ্যবাধকতা রয়েছে, ফ্রান্সে করোনা বৃদ্ধি পেয়েছে, প্রতিদিন প্রায় 10,000 করে মানুষ আক্রান্ত হচ্ছে এখন, যেটি 2-3 হাজারের মধ্যে নেমে এসেছিল সেটি এখন 10,000 করে আক্রান্ত হচ্ছে। এরপরে সেখানে সব কিছু খুলে দেওয়া হয়েছে এবং জীবনকেও রক্ষা করতে হবে, জীবিকাও রক্ষা করতে হবে, দুটির মধ্যে সমন্বয় করেই আমাদের কাজ করতে হবে। করোনা কখন যাবে বিজ্ঞানীরা বা ডাক্তাররা তো নিশ্চিত করে বলতে পারছেন না। সুতরাং সিনেমা হল খোলার ব্যাপারেও আমরা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করব। ধন্যবাদ। ডেট হয়নি তাদের সাথে, তারা বলেছিলেন যে এই মাসের দ্বিতীয়াংশে তারা বসবেন, সুতরাং আমাদের সময় আছে, যোগাযোগ করে আমরা বসব, এই মাসের মধ্যে আমরা বসব, আলোচনা করব। এ মাসের মধ্যে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, আমরা দেখব যে ভারতে খোলা হয়েছে কিনা। ভারতে খোলা হয়েছে বলে আমি, সীমিত আকারে খোলা হয়েছে বলে আমি জানতে পেরেছি, তো এগুলো দেখে এবং আমাদের দেশের পরিস্থিতি পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ধন্যবাদ আপনাদের জন্য। কি ইয়ে খিচুড়ি না চিকেন খিচুড়ি? রিজভী সাহেব যে সকাল বিকাল প্রতিদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে, বিষোদ্গার করে এবং সেগুলো সব টেলিভিশনে দেখানো হয়, সব পত্রপত্রিকায় ছাপানো হয়, এটি হচ্ছে বাংলাদেশে যে কেউ যে কোনো মত প্রকাশ করতে পারে সেটির প্রকৃষ্ট উদাহরণ। এবং সরকার কখনো বিরোধী মতকে দমন করার রাজনীতি করে না। আমরা মনে করি যে সমালোচনা পথ চলাকে শাণিত করে এবং সমালোচনার মাধ্যমে কাজ পরিশুদ্ধভাবে করা যায়, কিন্তু বিএনপি যেটি করে অন্ধের মতো সমালোচনা করে, সেটি হচ্ছে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। তবে সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ সেটি লালন করে। আর গুমখুন, গুমখুনের মাধ্যমেই তো তাদের রাজনীতি। আপনাদের মনে আছে 2002 সালে অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করে বিএনপি প্রায় 100 মানুষকে হত্যা করেছিল এবং সেই হত্যার বিচার না হওয়ার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। যারা এই কাজ করে, হত্যা করে এবং সেটির কোনো বিচার হবে না, সেই কাজ করে, তাদের মুখে তো এগুলো মানায় না। আমরা কোনো ধরনের, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে না।